ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট, জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন

ভোগ রান্নার পদ্ধতিতেও রয়েছে ঐতিহ্য পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথদেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় তবু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন থাকে এই সময়ে ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিরাট হেসেলে এই হেসেলের ইতিহাস অনেক রথযাত্রা উপলক্ষে জগন্নাথের আরাধনায় মেতে ওঠেন আপামর বাঙালি রথের রশিতে টান দিয়ে শুরু হয় রথযাত্রার উদযাপন বাংলার রথযাত্রার ইতিহাস প্রাচীন বহু যুগ আগে থেকেই জগন্নাথকে কেন্দ্র করে এমন সাংস্কৃতিক উদযাপন হয়ে আসছে বাংলায় শ্রীচৈতন্যের সময় থেকে বাঙালির সঙ্গে রথের যোগাযোগ আরও গাঢ় হয়েছে এখনো সেই যোগাযোগের ধারা অব্যাহত আষাঢ়ের শুক্লা দ্বাদশীর দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান এই উৎসবের নামই রথযাত্রা সাত দিন সেখানে কাটিয়ে আবার ঘরে ফেরেন ত্রয়ী রথযাত্রা উপলক্ষে বিপুল জনসমাগম হয় শ্রীক্ষেত্র পুরীতে যদিও পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথদেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় তবু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন থাকে এই সময়ে ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিরাট হেসেলে এই হেসেলকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘরও বলা হয় থাকে কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না পুরীর জগন্নাথের মন্দিরে ব্যবহৃত হয় না কোনো প্রকারের ধাতব বাসনপত্র এই মন্দিরে কোন বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই মহাপ্রসাদের জন্য পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে এখানে কোনও পুরনো পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন পাত্রেই রান্না হয় এক দল খালি মাটি দিয়ে পাত্র বানায় আর এক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায় বছরের তিনশো দিন জগন্নাথ মন্দিরের পিছনে একটি বিরাট হেসেলেই তৈরি হয় ভোগ একে রোসাঘর বলে মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রোসাঘরের অবস্থান রোসাঘরে রয়েছে সাতশো বাহান্নটি উনুন হেসেলে ভোগ তৈরির কাজ করেন প্রায় ছয়শ জন রাধুনী ও তাদের সাহায্যের জন্য থাকেন প্রায় চারশো জন সেবক রোসাঘরটি প্রায় একশো পঞ্চাশ ফুট লম্বা একশো ফুট চওড়া হেসেলের উচ্চতা প্রায় কুড়ি ফুট হেসেলের মধ্যে প্রায় বত্রিশটি কক্ষ রয়েছে এখানে রান্নার পদ্ধতিটিও বেশ অভিনব প্রতিটি উনুনের একটি করে বড় মুখ তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে উনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাড়িতে অন্য বসানো হয় তার উপরে সাতটা থেকে নটা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা ধরনের তরকারি পায়েস রান্না হয় একেবারে নিচের পাত্র থেকে ওঠা বাষ্পের ভাপে রান্না হয় উপরের পাত্রগুলিতে থাকা শাকসবজি অন্য এবং মিষ্টান্ন রান্নার সময়ে অন্য কিংবা শাকসবজিতে কোনোভাবেই হাত দেওয়া হয় না বা নাড়াচাড়া করা হয় না প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা ভোগ রান্না করা হয় বিস্ময়কর ভাবে সবার আগে সবচেয়ে উপরে থাকা পাত্রটির রান্না শেষ হয় তারপরে রান্না শেষ হয় তার ঠিক নিচে থাকা পাত্রটির এইভাবে সব শেষে সুসিদ্ধ হয় উনুনের উপরে রাখা শেষ হাড়ির ভোগ মাটির হাড়ির মধ্যে মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না চিনি নয় রান্নায় ব্যবহার করা হয় গুড় ছাড়া কোনো রকম গুঁড়ো মশলা নয় বাটা মশলার ব্যবহার হয় মশলার মধ্যে মূলত থাকে এলাচ বড় এলাচ দারচিনি গোলমরিচ আদা কালো সর্ষে জোয়ান লবঙ্গ জায়ফল হলুদ নুন কোনো ধরনের বিদেশি সবজি ব্যবহার করা হয় না পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা জাতীয় কোনো রকম আনাজ প্রসাদ রান্নায় ব্যবহারের চল নেই মূলত দেশীয় সবজি যেমন রাঙা আলু পটল ঝিঙে কাঁচকলা কাকরোল ইত্যাদি থাকে জগন্নাথ বলরাম আর সুভদ্রার জন্য রোজ ছাপ্পান্নটি পদ রান্না করা হয় রোসাঘরে এই পদগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় পাক্কা এবং সুপকা নামে ডাকা হয় পাপকা বলা হয় সেই খাবারগুলিকে যেগুলি সেদ্ধ করা হয় যেমন ডাল চাল খিচুড়ি এবং সব রকমের সবজি অন্যদিকে সুপকা বলা হয় গজা মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠেকে হেসেলের বংশ বংশপরম্পরায় এই কাজ করে আসছেন হেসেলে রান্না শুরুর আগে রাধুনীদের খাবার খেয়ে নিতে হয় তারপর পান খেয়ে স্নান সেরে ভিজে গামছা পরে হেসেলের পুজো করে শুরু হয় রান্নার প্রস্তুতি রন্ধনশালার চত্বরে দুটি কুয়ো আছে যাদের নাম গঙ্গা ও যমুনা কুয়াগুলির ব্যাস দশ ফুট গভীরতা প্রায় একশো ফুট এই কুয়ো দুটির জল ব্যবহার করেই ভোগ রান্নার কাজ করা হয় মূল রান্নাঘরের ভিতর সাধারণের প্রবেশ নিষিদ্ধ হলেও হেসেলের চারপাশটা ঘুরে দেখার সুযোগ পান ভক্তেরা তার জন্য ভক্তদের আলাদা করে টিকিট কাটতে হয় মন্দিরের উত্তর-পূর্ব কোণে আছে প্রচার মাধ্যম জগন্নাথদেবের রান্নাঘরে রান্না হওয়া প্রসাদ ভোগ মণ্ডপ থেকে চলে আসে প্রচার মাধ্যমদের কাছে দিনে লক্ষ লক্ষ টাকার প্রসাদ বিক্রি হয় সেখান থেকে পাল্টে যান জগন্নাথদেবের মন্দিরের রাধুনীরা পাল্টায় না শুধু জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় তৈরি হওয়া ভোগের স্বর্গীয় স্বাদ কীভাবে বছরের পর বছর ধরে প্রসাদের স্বাদ এক থাকে তা অবাক করে ভক্তদের সবাই ভক্তি ভরে দুহাত তুলে বলুন জয় জগন্নাথ ইউ অল ব্যারেট এর তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থেকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ